রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজের পরেই ঘুরে বসতেন, সাহাবাদেরকে জিজ্ঞেস করতেন কালকে কে কি খাব দেখেছো, কি দেখেছো, কি স্বপ্ন দেখেছো। সাহাবারা বললে কি করতেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ব্যাখ্যা করতেন, তার মানে করতেন। যে একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন, ওই রকম জিজ্ঞেস করার পর বললেন, শোনো, কাল আমার কাছে দুজন মানুষ এসেছিলেন, তারা আমাকে নিয়ে হাঁটতে আরম্ভ করলেন। যেতে যেতে আমি এক জায়গায় পৌঁছালাম, যেখানে যেয়ে দেখি একটা লোক আড় হয়ে শুয়ে আছে, আর একজন মানুষ তার গল থেকে একটা লোহার আঁকড়া দিয়ে গালটাকে চিরে টেনে বার করে দিচ্ছে, একদম দিকে তার পিছন দিক পর্যন্ত টেনে নিয়ে যাচ্ছে, দুফাল হয়ে যাচ্ছে। আবার ঘুরে অন্যদিকে যখন যাচ্ছে তখন ওটা জোড়া লেগে যাচ্ছে, আবার ওদিকটা এইভাবে কেটে ফাল করছে, এইভাবে বারবার করছে। একদিকে কেটে ফাল করার পর অন্যদিকে যেতে না যেতে এটা আবার জোড়া লেগে যাচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কি হচ্ছে? এটা কে? লোকজন বললেন যে আপনি আগিয়ে চলুন। আবার আগিয়ে গেলেন, কিছু দূর যাওয়ার পর দেখেন একজন মানুষ পানিতে লাল রক্তের বঙ্গের পানি, তাতে সাঁতার কেটে আসতেছে। যখন সে ডাঙার দিকে পৌঁছে যাচ্ছে তখন একজন লোকের হাতে বড় পাথর আছে, ওই পাথর নিয়ে প্রচণ্ড জোরে মাথায় মারতেছে, মাথাটা ভেঙে টুকরা টুকরা হয়ে যাচ্ছে, ঠেলা হয়েছে চলে যাচ্ছে আবার মাঝখানে, আবার মাথাটা জোড়া হয়ে যাচ্ছে, সে আবার আসতেছে, আবার তাকে মারছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞেস করলেন, এটা কী হচ্ছে? বললেন যে চলুন আগিয়ে চলুন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি আরও এগিয়ে যেতে লাগলাম। কিছু দূর যাওয়ার পর দেখি যে একজন মানুষ শুয়ে আছে, আর একজন মানুষের কাছে ছোট ছোট পাথর অনেক জমা হয়ে আছে। সে হাঁ করছে, করার সঙ্গে সঙ্গে তার মুখেতে পাথরগুলো সে ঢুকিয়ে দিচ্ছে, আবার তার মুখ থেকে পাথর বার করছে বা বেরিয়ে আসছে, এইভাবে চলছে। জিজ্ঞেস করলেন যে এটা কি বলে আপনি আগিয়ে চলুন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেন, আমি আগিয়ে গেলাম। আগিয়ে যাওয়ার পর একটা বড় জায়গা, সুন্দর জায়গা, ময়দান পড়ল, খুব সুন্দর ময়দান, সুন্দর বাগান। সেখানে একজন মানুষকে দেখলাম, তিনি বিশাল লম্বা মানুষ, অনেক আসমান বহু মধ্যে পর্যন্ত তার চেহারা, খুব সুন্দর দেখতে সুপুরুষ মানুষ, আর বহু ছেলে, হাজার হাজার ছেলে তার আশপাশে ঘোরাঘুরি করছে, দৌড়াদৌড়ি করছে। আমি বললাম যে এটা কি? বললেন আপনি আগিয়ে চলুন। এইভাবে আরও আমি আগিয়ে গেলাম। আগিয়ে যাওয়ার পর দেখলাম একটা জায়গায় আগুনের একটা কুয়া, যার ভিতরে আগুন জ্বলছে, একদল উলঙ্গ পুরুষ আর মেয়ে তারা ওই কুয়ার ভিতর থেকে চিৎকার করছে। হঠাৎ আগুনের একটা হফকা এসে তাদেরকে ঠেলে উপর দিকে তুলতেছে, সব চিৎকার করে উঠতেছে, আবার টেনে নামিয়ে নিচ্ছে। আমি বললাম এরা কারা, কি হচ্ছে? এটা বললাম আপনি আগিয়ে চলুন। কিছু দূর যাওয়ার পরে আমি দেখলাম একটি সুন্দর জায়গা, খুবই সুন্দর, উপর দিকে তাকিয়ে দেখলাম একটা অদ্ভুত সুন্দর প্রাসাদ, একটা অদ্ভুত সুন্দর নুরানি আলোয় ঝলমল করছে। বললেন এই প্রাসাদটা হচ্ছে কি? বলে এটা হচ্ছে যে জান্নাতে নঈমের ঊর্ধ্ব জায়গা, এটা আপনারই জন্যে, আপনি ওইখানে থাকবেন। বললেন তাহলে আমাকে একটু যেতে দেওয়া হোক। তারা জবাব দিলেন যে না, এখন নয়, এখন নয়, আপনি এটা কেয়ামতের পরে জায়গাটায় যেতে পাবেন। এবার শুনুন, আপনাকে বলি, প্রথম যে মানুষটাকে আপনি দেখেছিলেন যার গালটাকে চিরে ফাড়ে করে দেওয়া হচ্ছে, এ হচ্ছে ওই মানুষ। যে মানুষ কি করে না, তার কথার কোনো ইয়ে নাই, ঠিক ঠিকানা নাই। যে হে আল্লাহর বান্দা বান্দিরা, তুমি তো খুব সহজে কথা বলে দাও, একজনের নামে দোষ চাপিয়ে দাও, একজনকে উল্টাপাল্টা বলে দাও, যে অনেক কিছু বলে দাও, কোনো মানুষ সম্পর্কে তুমি কিছু বুকে বলে দিলে, কারো চরিত্রে ধাব্বা দিলে, কারো সম্পর্কে বাজে মন্তব্য করলে। তুমি কি জানো আল্লাহ পাক বলেছেন আমালুস সালেহ কালে মুত্তাইয়েবে, তুমি নেক আমল করলেই পার পাবে না, তোমার কথাটা যেন পবিত্র হয়। তুমি যার সম্পর্কে বলতেছো তুমি তাকে জানো না,
বদজন্নী হলে ধারণার ভিত্তিতে তার সম্পর্কে কথা বলে দিলেন, জেনে রেখো আল্লাহ পাক তোমাকে ছাড়বেন না, একটা অনেক বড় হক তুমি নষ্ট করলে, কোনো মানুষ তার আমলের জবাব সে দিবে, তুমি বলার কে, তুমি কেন বিচার করবে? এর গাল কি ওইভাবে ফাড়া হচ্ছে? জি, এরপরে আর রাসূলুল্লাহ আপনি যে গেলেন, যাওয়ার পর দেখছেন যে মানুষটি সাঁতার কেটে যাচ্ছে, সব ধারে উঠে আসতে চাইছে, আর পাথর ছুঁড়ে মারা হচ্ছে, মাথা টুকরা টুকরা হয়ে যাচ্ছে। এ মানুষটি হচ্ছে সেই মানুষ যে ফজরের আজান হলে সে কী করে পড়ে থাকে, আজানের সময় নামাজ পড়ে না, যে নামাজ পড়ে না, শুয়ে থাকে উম্মতে মুহাম্মাদের। বাবাজিরা ভাইয়েরা শুনে নেন, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিনকে এনেছিলেন, এই দিনের যে রুকুন আছে পাঁচটি, তার মধ্যে বুনাইয়া ইসলাম ও আলা খামসিন, পাঁচটার উপরে ইসলামের বুনিয়াদ আছে, তার মধ্যে কালমা পড়ে তুমি ইসলামের ভিতরে প্রবেশ করার পর যে দায়িত্ব হচ্ছে সেটা হচ্ছে আকিমুস সালাত, তুমি নামাজে অবহেলা করো না, যে যাই বলে যাই করুক, যে যত পয়সার মালিক হোক, যে যত গরিব হোক, আল্লাহ পাকের কাছে তোমার হিসাব নিকাশ হবে নামাজের উপরে। আল্লাহ রাব্বুল ইজ্জত বললেন কি, ওয়াসজুদ, সিজদা দাও এবং আমার নিকটবর্তী হও। সুনান ইবনে মাজাহ একটি হাদিস শরীফ আছে, একজন জিজ্ঞেস করলেন এক সাহাবিকে, আচ্ছা আল্লাহ পাকের কাছে সম্মানিত কে বেশি হয়, কিসেতে সম্মান বাড়ে? তিনি চুপ করে থাকলেন। আবার জিজ্ঞেস করলেন, আপনি তো রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাহাবী, আপনি বলুন কোন জিনিসে সম্মান বাড়ে আল্লাহর কাছে? তারপর তিনি বললেন যে ওটা হচ্ছে নামাজ, যে যত বেশি সিজদা করতে পেরেছে। তিনি চলে গেলেন, উঠে ওখান থেকে রাস্তা একজনের সঙ্গে দেখা হলো, বলে কী ব্যাপার? বলে আমি ওনার কাছে গেছিলাম, এই কথাটা জিজ্ঞেস করলাম সম্মান কিসে বাড়ে, বলে উনি কী বললেন? বললেন যে নামাজ। যখন আল্লাহ রাসূল এই কথা বলেছিলেন তখন আমি ওখানে উপস্থিত ছিলাম, যে সিজদা দ্বারা মানুষ অসজুদ অক্তরিফ আছে না, সিজদা দাও আর আমার নিকট হয়ে নিকটবর্তী হও, জি আল্লাহ পাকের নিকটবর্তী তুমি হবে। ইন্নাল্লাযীনা আমানু ওয়াআমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা। যারা বলেছে ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে, এই ভালো কাজ করার ভিতরে কী আছে? যে আমার প্রভুর নাম জিকির করা, আমার প্রভুর কি নামটা জিকির সবচেয়ে বেশি হয় নামাজেতে, আকিমুস সালাত লিজিকরি, হ্যাঁ নামাজকে কায়েম করো আমার জিকিরের জন্য, আমার স্মরণের জন্য। ভাই আমার, বাজিরা আমার, নামাজ তোমার সমস্ত পাপকে ধুয়ে শেষ করে দিবে, নামাজ তোমার সমস্ত গুনাহকে মিটিয়ে দিবে। যা সবচেয়ে বেশি খারাপ হয় সেটা কি না আজকের যুগে, সেটা হচ্ছে যে মনের বিকার, মনের হিংসা, মনের খারাপই। যত আপনি ইবাদত করেন, যাই করেন, মনকে পবিত্র না করলে ওই ইবাদতের কোনো দামই নেই। আর এই ইবাদতের মধ্যে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে আল্লাহ পাকের নামাজ, নাম লেওয়া। অনেক বড় মাওলানা মুফতি মুহাদ্দিস, কারো কথা শুনলেই সে ফস করে জ্বলে উঠল, যা ওরা ওকে কেন এত ইয়ে করতে হবে, ওকে কেন এত মারে, মানামানির কথা নয়, কথা হচ্ছে তুমি আল্লাহ পাককে ভয় করো আর আল্লাহর নেক বান্দার সঙ্গে শত্রুতা করো না। তুমি জানো না কার সঙ্গে তুমি শত্রুতা করছো, তোমার জড় কাটা হয়ে যাচ্ছে। আপনি লক্ষ্য করে দেখুন, হাদিস শরীফের সম্পর্কে অনেকগুলি কথা আছে, যে ইমাম মুসলিমের নববীর একটা সংকলন আছে হাদিসের, রিয়াদুস সালেহীন বলে, এখানে একটা হাদিস শরীফ উনি নকল করেছেন, সৈয়দনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জামানায় কুফাতে একজন গভর্নর পাঠানো হলো, ইনি হচ্ছেন সঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ রাসূলের সাহাবী, বিশিষ্ট সাহাবী, তাকে গভর্নর করে পাঠালেন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফা, সেই কুফা। কী করলেন ওখানে হওয়ার পরে, কিছুদিন পরে ওখানকার লোকেরা এসে বলল যে আমিরুল মোমেনিন একে সরান,
গভর্নরটাকে সরিয়ে এলেন। বলে কেন? বলে ইনি কী করেন, নামাজ ঠিক মতন নিয়ম মতন পড়ান না, যেরকম নিয়ম, আর আমাদের সঙ্গে জেহাদেও যোগ দেননি, জাকাতের মালও ইনি ঠিক এ করেন না। বলে সে কি, এ তো আল্লাহর রসুলের সাহাবি এরকম করছেন।